ইশরাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 6 এপ্রিল চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা এর 16 নম্বর আদালতে তার জামিন আবেদন শুনানি করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের শুনানি শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন মৃত্যুর পর ঢাকা 18 আসনে একটি উপনির্বাচন হয়। সেখানে ভোট ডাকাতির প্রতিবাদে সেই সময় মতিঝিলে বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিল হয়। সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক উপস্থিত ছিলেন না। সেই মিছিল শেষে কে বা কারা একটি ব্যাংকের বাসে আগুন দেয়। ওই মামলার ইঞ্জিনিয়ার ইশরাক উচ্চ আদালতে জামিন নেন। উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষে যখন নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিন নেওয়ার কথা ছিল, তখন তিনি কোভিড আক্রান্ত ছিলেন, তাই আদালতে উপস্থিত হতে পারেননি। তাই যেহেতু উচ্চ আদালতে তিনি জামিনপ্রাপ্ত হয়েছিলেন ও এই মামলার সকল আসামি জামিনে আছেন, তাই তিনিও জামিন পাওয়ার যোগ্য। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়ায় আমরা অবাক হয়েছি।